বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। এহি খুলদ তুলেলে, এহি খুলদ তুলেলে, মজলে চলো মদিনা, মেরা আরজু হে মুহাম্মদ, মেরে জুস্তজু মদিনা, সালা দুনিয়া মাই কোলামে নবী মুস্তফা, মেরে আজবাতি পৌঁছো, মেরা দিল বানা হে কাবা, মেরা দিল বানা হে কাবা, মেরা জিগর বনে মদিনা, মেরা আরজু হে মুহাম্মদ, মেরে জুস্তজু মদিনা, সালা দুনিয়া লাওয়া রব্বিলার সজিস কো জুমিলা উনসে মিলা, বাটতি হে কৌনাইন মে, বাটতি হে কৌনাইন মে, নিমত রসুল্লাহ কি সালা দুনিয়া, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায়, উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, আসসালামাই নূর চশমে, উনকি নজর করম জিস পে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, উনকি নজর করম জিস পে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, দেখ লো গৌসে আজম কা কিয়া শান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, আসসালামাই বিসমিল্লাহির রহমানির রহিম, লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়াহুদাল লিল আলামিন, উপস্থিত হযরত শাহ সুফি লিখি বেড়ানা ছিল গাড়ি মুসিদ্ধ মুসিদ্ধ হল্লা থেকে দিগলা করি ইয়াল্লাই হযরত শাহ আজমী বদা গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক আজিম হোসেন ফাতিয়া শরীফ এ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা তসলিমউদ্দিন আল কাদেরী সাহেব, ভাই হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব এবং ভাই মাওলানা আব্দুর রহিম কুতুবী সাহেব,
নাম জানা অজানা সম্মানিত অতিথিবৃন্দ, আশা করি রাসূল ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনরাহন মাতি পেলে 5 মিনিট বিরতি দিব না, এত মাতকা বাড়ি গেল। দাম বর বেশি, আদবে কোথা বেয়াদবে যুদ্ধ, বেয়াদব মাহরুম আসফাজলের, বেয়াদব আল্লাহর রহমতে তো বঞ্চিত। এটা যুদ্ধ অনারা মনে করতে লাগিল জাহাঙ্গীর হুজুর আছে, হুজুর হল আছে, চেয়ারম্যান সাহেব আছে, নয় নয়, আর রসুল অগদ্য প্রত্যেক মা বিল আল্লাহর রহমতের ফেরেশতা হলো গুরুনত থাকে। শুকরিয়া ভাই, আল্লাহর অলি, অলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু, অলি আল্লাহ মানি আল আউলিয়াও লায়ামুতুন, আল্লাহর অলি হল নমরে কবর জিন্দিয়ে বড় করে না মরে দেখলে বিশ্বাস আছে না, তাই তাই আল্লাহর অলি হল আজীবন অনগই দে। আর রসুলে আল্লাহ কি করি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম, কি হই দে আল্লাহ মানে সব দান, তারপরে ইন্ন ব্যবহার করিয়ে ডিগ্রি রুদ্ধি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি খরা করিয়ে রে করিয়ে আল্লাহর অলি হলোর ক্ষণ ভয়ও নাই ক্ষণ চিন্তাও, ইতারারে যারা ইজ্জত করিবে তারার কোন চিন্তা নেই। আরে কিনি বড় করি হবো আজি হজরত সাহাব দশা রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর অলি ইন্ডিয়া আছে, এবার রসিলাই আজ এখান বার্ষিক অনুষদ দেন, অনুষদ দেন আরবিয়া গুণের মিলি পেলে এখান কেন্দ্র করে দিন দেয়, একটা ট্রাফিক পুলিশ যেমন চতুর্দিকে কন্ট্রোল করে, একটা আল্লাহর বলি বলে গ্রাম থাকলে গ্রামের মানুষকে জান্নাতে নেওয়ার জন্য কন্ট্রোল করে, ব্যাস কিন্তু যে বললে কিন্তু ইজ্জত করা করি আল্লাহর অলিরে কি করা করি ভাই, ইজ্জত ন করলে শান্তি পেতে না, কারণ অলি আল্লাহ কই দিবে আল্লাহর বন্ধু। এবার হাদিসে কুরসির মধ্যে কথা মান আদা লি ওয়ালিয়ান ফাকাত আযাল্লা আল্লাহ, যারা আল্লাহর অলি হল মস্কারি করে আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করবে, তার মানে উনার আজীবন মানে শান্তি দিত না বেজতই মরিব, যারা আল্লাহর অলি লোক কি করে ইয়ান হাদিসে কুরসি ঠিক আছে না ওবা কহ না তো অলি আল্লাহ কি এন হয়ে গিয়ে না খাস কাম কিছু করি গিয়ে এক নম্বর পাঁচ সপ্তাহ করি গিয়ে না না সারি গিয়ে না দৌড় গিয়ে যখন অলি আল্লাহ এদিন এন নাম হয় নফলে বাদর রিয়াজত মোরাকাবা মোশাগাদা গড়ি গড়ি ইয়াতাকার রাবু বিন্না মাহফিল, আর রসুল কদে নফলে বাদত করতে করতে আল্লাহর এত হাসে গিয়ে গই ইতারা জবান ইয়ান খোদার কুদরত জবান গি হাই তারা খাই মিলে না রে আনে কমিটি হলে খাতা করব না গারাজির কম ন হাসা করে নোহাইলে তো বেশ খুশি হইতাম, আর কিলে বদল গেল জিন্দগির শান্তি পাবি নে, গান বাজানো হলে তো দিব যদি বিছান পাড়ি না তো আতে মাত ভুল নকরিব গম না লাইলা আল্লাহ সুরত করি বার কখনো অসুবিধা নেই, এটা অন আল্লাহ বলি আমি মিলাদ বাজে দেখছো না মসজিদ মুসল্লি নগেলো আল্লাহর করে জানা না চলিব এসে কান নেই
খোদার ঘর খোদা রক্ষা করিব, নবীর ঘর নবী, তোমারা কেউ নগালে কোন অসুবিধা নেই, তোমার যাইতে কই দিয়ে নিজের নিজে মাছ বেদলাই, এটা খোদার থেকে কিছু আইন না যার তো দুদি বিড়ি বাড়ি গা করতে লিখবি বই তো কোনো না, আইলে গামলা আইলে বই তো বল গামলা লাগলে বাইক যে যাও বই বদ ভালো হইব বদ দোয়াল নতুন বাঁচিতে কোন না আফজল বেশি গরম করবি খবর ল, একবার ডালি না বলে আচ্ছা আছো কমা কমায় ডাল এক মেশিন চালু লাগতে লাগলে এখানে তেল মোবাইল ঠিক লাগা ভরা মানুষ কি ওনারা মানুষ বেসই না, এত তো হাজার হাজার ব্যাগ মানুষ হতো না, আশা করি মিডিয়ার তো দেখতে লাগবে হাজার হাজার মানুষ, আর মাঝে মাঝে সাই থাকি দিয়ে মানুষ সাইতে আই যায়, হ্যাঁ একজন নালায়ক মানুষ হয়ে দিয়ে হটাই গেলাম তো হাজার হাজার মানুষ লাখ 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 আচ্ছা অলি আল্লাহ ঠিক নিয়ে জবানের দাম আছে না কি করবি না নামাজ পড়লে শরীরে ভাত হলে যেগি ব্যস্ত দরজাও খুলে যেগি আসসালা তো মিফতাহ হল আর খতম বা দিবে তো গলা থা দিবে মনে হয় শরীরে শরীর যাও ভাই ডাকে বুঝি তার কি লিখছো তাই চিককে কে হল ধরো শান্তি ভাই থাক না জিয়াই দিয়ে দিয়ে মা বই নাহলে ডিস্টার্ব হয়ে যাওয়ার ঘরে তো গলায় তো না এগুনের লাই আর শুনি নেওয়া পারি আল্লাহ আমার মা বোন হলো কবুল করুক অনারারও কবুল করুক দুই চারি ওর মিষ্টি ভাষার ওয়াজ হইব খরা হতায় শত্রু বারে মিডিয়া হতায় বন্ধু বারে ইয়ং জ্ঞানের ভাষা তো ইয়া শেহর বলে হতাও না বেহলা নগরব একখান আগে মশলা বুঝাই দি একখান মশলা বুঝিলে আখলদার হইলে বুঝি যাবি আর বিয়া হলিলে আজীবন খান দিবে তাহলে আগে হতান বুঝি গেল মশলা একখান মশলা শিখেন মানে নবী হলে নামাজ পড়িয়ে দে আঞ্চলিক কম করে বুঝবে মানুষ এটা আমার তোমার ব্যাপার ব্যবসা চালাম জামিনে বেক্ষে আমার তোমার নালা আর দূর চলে জিন্দি জেলিয়া লাগাইলে খাবা ভালো হয়ে যাবে তো ঠিক হইলে কি আলো করা তো হইলে কি বেটে হল আড্ডি বেটে ঠ্যাং না বাড়ে আবার ঠ্যাং বাড়ে আড্ডি বেটে বেটে কথা কি বেটে কষ্ট বাড়ে গিয়ে আইটে চলতেও কষ্ট হর গেই দেব না অ্যান্টিবায়োটিক ওষুধ দিন দিয়ে উজরালাই বুঝলি আর মলম দিয়ে দে গুমাজম দিয়ে দে আর অ্যান্টিবায়োটিক দিয়ে দে ডাক্তারে ছিল দরাই দিয়ে বাড়িতে
ইটি ছিল হইয়েনের উল্লে উল্লে স্যার ডাক্তার উঠে আমরা আসি এরা খোঁজ দিয়ে পারল হাত লাগে ন পড়ে পারল ডাক্তার আরে কি হই আসি এরে হই মনত ইয়া আবার আবার সেন্স কে গেল পারল কিরে সেন্স কে গেল এতক্ষণ ঠিক আছে আড্ডি বে ইটার ওষুধ ন কিনে মলম এর দূরে তেতাখাপ লইয়ে ফান করার বই লইল দুই সপ্তাহ ডাক দিয়ে না ঠেঙ্গে ডাক দিয়ে না বেতা বাইকে না ও মা এটা তো কিছু হই আল্লাহ সপ্তাহ বাদ আবার কষ্ট বিষ্ট করি গাড়ি তুলি প্রফেসরের কাছে গিয়ে ডাক্তার আনি আনিস না পারি আর বেতা বাড়ি গেল ডাক্তার হতে বেতা বাড়ানোর কারণ নাই আনিস না পারি বের কোনো কারণ যে কোনো আই দিই নেব তো খামো যা দেখা না পয়সা খাওয়ার নেই আর মলম ইবে ন মাজন না হদ না সে হইও তাই আর গুরুত্ব নো দিনি ওষুধ টষুধ নও কিনি ডাক্তার আর কিছু করার নেই ডাক্তার আর কিছু তোর ঠ্যাং খাড়িয়ে রে ফেলাই দিয়া ঠিক তো দূর লস লস কিছু কথা হই আসা আসা উনি তো খামাই যাবে কই আর নিল মত ভাই তুই কেটে গাড়ি ফেলাই দিয়া বলি বাবাই আশা করি উনি ফুললে শুরু শিরোনাম মনে করিবে বুঝে দেখছি না বাস এগুলো শুরু করিলে তাইলে অলি আল্লাহ হ্যাঁ নইয় না খাম কিছু করি ঠিক আছে না এটা অন্যরার ভিতরে যদি কেউ নামাজ সারা বিয়াজ তোর আশা করে অন্যরার ভিতর যদি কেউ নামাজ সারা বিয়াজ তোর আশা করে এটা পরীক্ষা নদী ফাঁসের আশা করো ঠিক আছে তো বলে যে তুমি কই দেব ভাই আবার হইল ঠিক গলে তুমি কই দে আজ বুঝো তাই না সহজ বাসার ওয়াজ বুঝে দিয়ে একদম সহজ বুনিয়েন নেই নামাজ যদি ভরে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক নে গোড়া লাগবার ওয়াজ কর গিয়ে ভাই লুক উজিয়ে সবর বানি হয়েছে মগর ওগো নামাজই করি নাও পারি তাহলে আর ওয়াজ বিতে গিয়ে এই যে কম নেই গোড়া লাগবে ওয়াজ কর গিয়ে কিন্তু ওগো নামাজই তৈলে আর ওয়াসন কি বিতর গোসবার বরফি সাহেব আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে এশার নামাজের উজুর বানিয়া তো লইলে আল্লাহরে দেখাইতো কবে আল্লাহ আর ফেসাক পায় কেন যাইয়ের সময় নষ্ট গরিব তৈতাম না তো এই এশার রুজু ইবে দিয়ে ফজর নামাজ পড়তেন শীত গেয়ে গরম গেয়ে সুখ গেয়ে অসুখ গেয়ে ঠান্ডা গেয়ে গরম গেয়ে
কত টেনশন গেইয়ে মুসিবত গেইয়ে মগর উজু না যায় অলি আল্লাহ হদন এন হই না যায় বাতা যদি কি জীবন সাধনা করে কি বুঝিয়ে দে এই যখন নে আল্লাহ অলি আল্লাহর ইজ্জত করিবে আবার ইদানিং বন্ড বাড়ি গেই কই এই যখন কারণ হদু বন্ডর কারণ আসল নষ্ট হয়ে যাদ আছে খবরদার আল্লাহর অলি বা আসলি বা আস ঠিক না বন্ডর কারণে কোনোদিন আসল নষ্ট হইতো না যুক্তি সুন্দর না এলে যুক্তি তো ভাই মুক্তি বাতি নু যুক্তি দেখাতে শতানে আর ভক্তি দেখাতে মহ মেনে আচ্ছা ঠিক নিয়ে যুক্তি দেখাতে শতানে ভক্তি দেখাতে মাজার কইলে মাথা করা অন্যার এলাকাতে আছে নি হইতে তাই লই বাজাই নদী আসা আছে না লিখছেন না যাই হ্যাঁ মাজার হইলে কি মাথা করা আহা ইটা এই যে মাজার রক্ত ন বুঝে মাজার মাজার মানে জিয়ারত করার স্থান মাজার মানে জিয়ারত করার ইটা অর্থ ন বুঝে বাজাই দিয়ে ডাঙ্গা ওই একজন হদিন নবী তো গায়েব না জানে হিসাব দিলি নবী শব্দ ন বুঝি তাই নবী মানে গায়েব জানবে নবী মানে বুঝেন না নবিমানি শব্দ রক্ত ন বুঝতে বাজা দিতে হবে ওই লাস্তা ফুয়া খান দে মানুষ আদুলার ফুয়া তো এইটা খান দরকার কথা মাতে ফুয়া নবে মুদির দোয়ান যাইয়ের যদি ফুসল্লো মুদির দোয়ান হঠাৎ বাজুমালের দোয়ানে মারে দিব তো জাডা কত চিনির কাম মিড আর নবীর কাম গায়েব জানন বুঝো তাই না সহজ বাসার ওয়াজ ভাই লইতে লোক কাম গেলি আর সব্বর মজবুত আছিল ইবে নফর রিয়াজত মোরাকাবা মোশাকাদা করতে করতে ইবে সব কাটিল দেখতে মিলিল দেখতো এবারে এবার আল্লাহর লিগ দে সালাম দিই খাদেম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই কত নাই ওদায় বা নিয়ত করে আসি অনেক আছে বিষয় কি ওদার মাইয়ের বিয়ে ইতের মাই হওয়ার মাইয়ার বিয়ে সাঁতালাই দাতা মানে দেওয়ালা দাতা গাঞ্জা বক্স দাতা মানে কি দে যারে জিয়ান সাইয়ের
এবারে হতে দাতা হরি রহমতুল্লাহ তুই আইস দেখ না দেরি করি বলে জড়ুয়া ফজরত একজন আর সল দিয়ে নি ফজর আর একজন কি ইবাই আর একজন দিফেলাই তুই যদি আসতিব ও তোর কি তোর মাই বললাই বিয়েলাই দিতে ইতাম ইটা কথা বাক্য কথা নবুঝি আয় অনের পিছু দি বহুত দিন দূর কি আর যে কোন উপায় আজি অন তুন দিয়া ভরিব সাত ঘরি এর তারপরে বার হইবে মানে খরা করে দূর কি দেয় খুদ ফিরির উদ্যতাকে তো মরি দেওয়ালে অনেক দিয়া ভরিব নইলে কালি আতি না যাইব উজুর তো হলো আতি খুব গোস্ব উড়ি গিয়ে ইতে তো খারাপ ইয়াদের মতো লাইল হইয়ে দেয়া ভরিব একে দূরে দূরে থাকুন ইতা অদিন সম্ভব না কেন আর গাছ আর এখন মিকে মাইতে ইতে ফাত্তর গান দিও ভাই সুন্দর রাত দূরে গিয়ে আহা আল আউলিয়া ও লা ইয়ামুতু আল্লাহর ওলিয়ালরা আল্লাহ হইলে মাহবুব করেছে তে আর মানুষজন তো কেউ নেই ইতে আছে দেয় না তো ফাত্তর ইয়ান বলে দাতা গান যাব সোলা হরি রহমতুল্লাহ আল্লাহর ওলি তো আতর লইয়ে সঙ্গে সঙ্গে স্বর্ণ গিয়ে আরো বারাই চাইতে তো কি উঠে বলে হ্যাঁ মাথা মার দে গাছ উগজ যাই কাঁদের দে কি মার দে মাথা মার দে কি মার দে মাথা মার দে ওই তো কি মার দে তুই মাথা মাখা মার খাঁদর বড় করে জবানের দাম আছে না যা মাইয়া বিয়ে দেবে ফাতরটা নিয়ে বিক্রেতাদেরকে দেখাইতে লাগলো এই স্বর্ণটা একটু দেখো আসানা আসেনি বালা আসেনি স্বর্ণ ব্যবসায়ীরা দেখে বলতে লাগলো এই বাবা তুমি এই স্বর্ণ কোথায় পেলে আমরা জীবনে অনেক স্বর্ণ ব্যবসা করেছি অনেক স্বর্ণ আমাদের হাতে এসেছে এরকম খাঁটি স্বর্ণ আমরা জীবনে আর কোনোদিন দেখি না গরিব আছিলাম দে তেলিশালা জামাই ঠিক করি দিয়ে বাজার তুমি ডিলেট করে দিও ভাই ইতে দা তো বৈশ কম আছিল তাই তোর ঠিক করি দিয়ে লাহোর বাজার স্বর্ণ তৈলার লইয়ে তৈলার লই বাজার সিলিয়ার এই লাহোর বাজার মানুষ হলে কে বেয়াগুনের ডাকি লই ফাঁ জঙ্গলত যেটা পাথর ফাঁসা বাড়ি মিঠালা
এনে মায়ানাটি এনে দেখছে খামাচে দাতা গন্ধবক্তুল আহরি রহমতুল্লাহ আলাইহি স্বর্ণ বানাই দিয়ে খুশি নয়, স্বর্ণ কিভাবে বানাইন তাই ঠিকই জেলা। পাকিস্তান তান বড় ফুসিয়াল দুনিয়া নেই কতন বাদে তুই দেবি কতন বাদে দেবি যে হাতুন বুঝিতার বাবা কত ইয়ে কি তোর কোনো আখল লেগেইনি কত কথাবার্তা হিসেব করি হয়ে যান তাহলে আদে তোরও লড়া সারা করা করিব বাবা কত এই বিয়া হলে লড়কে গিয়ে তো না বলছি ইতে ভাইয়ে কি ইতে লেগা লাগাই দেওয়া দিয়ে ইতে ভাইয়ে কি আও ভাই দে তো সাদা ফান্দা বিক ফিন্দি সাফা মারু আর দুমড়ের ফান্দা দুমড়ো না দুমড়ে উত্তর কিছু বউ আইছে থাই না আবার হতন বাদে শিয়ার বলবে উলে ঠেংলার বাবা কথা আমি কিছু জানাইব না কথা আইও কেনা জানিতে দিবি ও ভাই লাইত করি টুরিত করি ফের গত করি বাস্তা ঘুরে ঘুরে দিয়ে দাই দেখি বাবা কথা তো ভাতর করবা নিতে পারিত নু মানে মিকে এখানে সক দিতে তো নু তো গানা সারা ভাতর যে জিন্দি বেই নিতুন তো আয় আনা দে উনকার আমি একটা ভাতর হইলে কেনা গান্তি আর ইটান গাতে হইলে সাতান দিতে ইতাম পাত্র আনার পর্ব শেষ হইয়ে আসি আর বইনি তোর তো জেললে গম লাগাইলে তুমি এখন পাত্র লইয়া গই তোর দেখাই দিয়া আগে মানুষ বা মানুষ বা দেখো তোর দেখায় হ্যাঁ কি জিনিস এসে খ্যান গাড়ি করে গেছ ওলি আল্লাহ হার আরে তুই কি ওই বা জানি বলিস কিছু না ওই কত যে মিন্নত করি জমানি তৈয়ার করিয়ে ইয়ে নিতে তো আজ বুঝে দেখছি না হা বাবু তার কথা মুসিম ভাতর একটা লইও ভাই হনুমিকে নক্তা ডক্তার ব্যাস কমে গেই গই নলি কিছু নল গিয়ে হাজার মুসলমান সবাই হাতর ইয়া না তাবা শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওবাতর আমি কে কে আলবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ফুটতে ফুটতে ভাই ওনার পরিবর্তন নেই ভাতর পরিবর্তন না ওট ফুটি গেই বাবা কথা এনে কি হই আর হইবে না কথা এত বাদ আঁতলা তো হওয়া পড়বে ভাল্লা আঁতলা দিয়া হওয়া পড়ব কি হইয়ে স্বামী বিবি শুনো ফজর তাহার রুজুর দাতা গঞ্জ বকশলা করি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলাম মাই বস সান্দাল্লাই একজন বলো গো সল দিল দিন না পারে আয় যেতে বেশি জোরাজোরি করি আর দেখান ভাতর আন আয় ভাতর একখান দি উজুরে দিয়ে গুড়া গাড়া করি নাও পরে একবার আবাজ করি করি এন সুন্দর করি করি কি করি কিন্তু সুর হেলা সরি ফুল হুয়াল্লাহ হুয়াতাল্লাহ সমাল্লাহ মিয়ারে বলাম ইউলাদ বলাম ইয়াকুল্লাহ ফুজেতে মারি দিয়ে অবিবিয়ান দেতে সন্নয় গে গই লাহোরের বাজারত বেজি রে তুইলে সন্ন ভাইলা ঠিয়া ভাইলা কি ফেলেন দে এক তৈলা ঠিয়া ভাই তো এখন বেগুন ভাত তোরা লাখ করে ফেলাই দিই
বাবা তোর বিয়া হলো জাতের কথা বলি যেটে ঘন্টা 50,000 বার মিছা কথা কস তুই তোর গাল দিস না তুই শোনা মানা হতে তোর বিয়া হলার কথা বলি কে হ্যাঁ বুঝাই দি তোরে বরাবরই হ হার গম সে দূর কর দিয়া পিরানা পিরিনে আল্লাহ রলি হলো দরবার গেলে টেনশন না থাকে আসা আসা আল্লাহ রলি হইল এবার দরবার গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় মালাক সৌজ ঠিয়া চাইলে ঠিয়া সাল হয়ে যেত কুতুব দিয়ে আব্দুল ফিজে ফিজে দূর গিয়ে একজনে দূর গিয়ে তো কত বাজা নাই অন্য দুই খানি জাগা দিতাম চাই দে কত তুই নার ফিজে ফিজে দূর গিয়ে দ যদি আল্লাহর বান্দার তো যদি প্রয়োজন হয় তুই এনে লেখিয়ে রে দি যা গো এখনো দিন একসময় খাজত লাইব বক্ত লাই এর তোর মিডিয়াত বই থেকে তোলাই দোয়া করিব ঠিক নে আহা তুই লোভে আর একখান গন নাই আই চাইলে এটা স্বর্ণের ঘর বানাই তিরতে হবে কারণ আই দুনিয়ার ঘর তুম আখেরাতের ঘর তুম বেজ দি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল হ্যাঁ দুনিয়ার তুম আখেরার উত্তম মনগর কি স্বর্ণ তোর বানাই দিয়ে দে স্বর্ণ আই না হলো বরাবরই হ আবাদ নাই ভাবিয়েন একদম না কত তৈলা আর খাল্লা শুনো বাবার কথা ভুল না করি যেখান বড় মেয়ে যা এটা বড় ভাত হই বড় কান ভাত তোল বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু শান হয়ে গে বেশ কম আছে না হার আল্লাহকে আল্লাহর ওলি জবান বেশ কম আছে না আসমান জবিন ঠিক বড় করে গারঙ্গিয়ার বড় জোরে দেখে নি বোঝনো হইতে না পারি দেখে আসে না আসে না গারঙ্গিয়ার বড় জোরে আই অদিনে সকরি একখান বিএম শর্মা ফিলত গিয়ে খড়ে বিএম শর্মা বোঝনে সিনো ভালো এটা একজন মানুষ আরো কত জোর অজাঙ্গির জোর একখান কারামতো না এবার বাপের কারামতি বেন না পারে হদার বাপ বড় জোরের তো বাই আরেকদিন বলো বড় জোর গারঙ্গিয়ার বড় জোর রে হদ উজু হদ কি আয় অনারে কেনা কিছু হাবাই এরকম না আর তো মন দাঁত তো মনের কিছু সাকা বরাবরই হননি গারঙ্গির বড় জোর হতে তুই আরে কে খাবাবি আমি সক্ষ ডিগলে আল্লাহ জান্নাত দেখি তুই আরে কে খাবাবি আর তো তোর দুনিয়া বিলোপ নাই খাবার রসিও নাই আমি বাঁচিতে বলে এনে কানা করে খাই দিয়ে কারণ আরে বাদ তো ডিস্টার্ব হয়ে যাবে তুই তুই কে খাবাবি তুই আরে কে খাবাই তারি খোদা অনে তো তবু এখন দুনিয়া বেখানা না অনে আল্লাহর রিজিক তো কেন অনে হন না বাড়ি ওড়ে বিএম সর সকরিয়ে হতে তৈলে তুই একা কাম কর
তুই আরো জিন্দা হরাল মাছ খাবাই তারিবি নি ইতে বাড়ি যাই যাই লে খবর দিও ভাই কোরাল মাছ তরবই যেতু গই আর উজুর আর জিন্দা কিলো দিতু কেন কেন মাছ গো ফাইয় ভাই তারা জাল ফাই দে ভাই ছোড়ো নিতারা কি করল ডেকচি পানি দিয়ে মাছি বেড়ে জিন্দা লাখি রখব দিয়ে ওটা গো ফাই ইটা এন খুশি হই দে যা লাগে তা দিয়ে টিয়া মন খুশি হই না আজি আর জরুর মন খুলিয়ে হরান মাছ দেখাই তো পারি খাবাই তো গারাঙ্গের বড় জরুর হাজির হয়ে যাবে মাতাল লইয়া তো তো রাস্তাঘাটে তো উন্নত ন আসিল রাস্তাঘাটে তো কয়েছি ন আসিল ও আর এন এন রাস্তা ওদিনে গেলাম দে ও সিরিয়াস করে আসুন না নাই কোন দিকে করবো দে ওদিনে মিলে তো কেন করাইলাম দে বলে উন্দি রাস্তা ভাঙ্গা দিন দিয়ে নিই ওই হবে মলা না ওই মলা এন্ড খেতে যদি খাই খেলা ডায়াবেটিস তাইলে হবে রাস্তা দিয়ে আনিল যাবি না জিয়েন সবে দেখি হবে রহমত গর ভাই যেন উড়ে চালার পা নেই উন আকাশ রোদ দিয়ে নিচে সঙ্গে কিছু নেই দেখি আমি সকালে লি তার আর বয়স তো মানে ফিডি লইলে মিনল লাইক দু যে অবস্থা দেখাই হবে বাঁচি থাকি তোর আরে আল্লাহ দ্রুত আল্লাহ এই রাস্তা কাটুন হয়ে যাবে তবু তো কারণ নবীর মা ভিল দোয়া করলে দোয়া কব লই আচ্ছা কত হতো তাই গারেন গিয়ার পরে জোর হইলাম না খরাল মাছ মাতাল লই রাস্তাঘাটটা তো কয়েছে নাই ড্যাগল লই ফানিয়া ডাল ডালার এল লই থর দু বল ভাই খাই ডিগিরি ইতা কত কত জাঁ ডালাব রাজি ডালি বেলো খোরাল মাছ এখন মাথার তুন কথন বাদে যাই রে বললো ভাই মাছের পরীক্ষা করেন না কর যাই রে লসন নাই এ দূর সত্তর বললে ভাই মাছ তা না একবার উষ্ট খাই দেয় ইতে বলে নাক দি পরীক্ষা গুল দিয়ে মাঘের পরীক্ষা করে এই বই এই যে খাওয়ার নি এক তো গরম এক তো উষ্ট খাইয়ে দৈর্ঘ্য দো ফজর মরে গি উজুর কই দি কে খাইতো ভালো করে গো অলি আল্লাহর সব বুঝে মাঝে মনে নবুজ তো খুলি গেলিসা গেলি গেছি না মনে নবুজর ভাই উজুর কি খাইতো মুরগি তো মুরগি আরো স্বাদ হয়ে যার গই লুথর দে গরমে গারেন গিয়ে যেতে যাই হচ্ছে বলে উজুর দে বক্ত হল লক্ষতা কর বাইক করার ইতো কদাই রে ও আরো আর গাছ দিতে কিছু খাইতে তুই এত খবর যার গই আল্লাহ ইয়া তো বেড়ে মিয়া তো দু কথাবার্তা বেয়া বুঝাই যায় উজুর দেওয়ানোর
ওরাই শূন্য অবাদন আসছি, তুই কি এনেস দে খোদা অনুক জ্যাঁতা মাছ খাইবে হইলে দে, দুঃখের বিষয় জ্যাঁতা আনিল মজুর হ্যাঁ না সার খাইনি মাছ এক জায়গা তাই এক জায়গাতে, কিন্তু আমিও তো তুজুর খারাপ মো আছে আমিও তো হ্যাঁ কিন্তু বড় মশ করিল হইলাম লই না খোদাই ডাল শোনা তো মাছ কি নিয় ঠিক আছে নে খদয় আহা গারেঙ্গের বড় জোর হদ তৈলি তোর দেখাই দে শোনা তোর দেখাই দে তোর নিয় ঠিক আছে দিয়া আহা মাসে বলে দফ অবাদানি ভেতুল্লাহ রে কত জানি লুকাইয়ের সাইলাম দে আর দি তোর বিশ্বাস করতুর আছে জানি আমি লুকাই সাইলাম দে তুই আর দি বিশ্বাস আল্লাহ রলের দি বিশ্বাস করতুর তোর আছে তোর নিয়তে তোর রাজি হব তোর লেগে গিয়ে বুঝো তাই না হ্যাঁ অলি আল্লাহর মহব্বত এভাবে লাখা ভরে লাখিলে তোলায় তোলায় দাম সারা বাংলা সজুর নাম না চিন না খাটা জারি রাস্তার পাশে ছেড়ে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়াছে ও শেরে বাংলা মদিনার গোলামি এ মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার শান্তি লানা কুতুব দিয়া দি ফের মাঝে মালিক শাখা শুয়ে আছে কুতুব দিয়া মালিক শাখা শুয়ে আছে ভক্ত বিন্দু রন্তর জুড়াই দে ও মালিক শাহ মদিনার গোলামি এ মদিনার গোলামি মদিনার গোলামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেরবান হুজুর কি নাম কইলাম ইবের দ দিয়ে তো ডাঙ্গা সর চিনো না নচিনো অনখা করি না ডাঙ্গা সর দে ওই জেডি নেই নিয়ে জেডিরে খুল দি আনোয়ারা থাকবে না হ্যাঁ কন্যা ফুলি মজা টাকার ফুদি যা দে দি হ্যাঁ টাইমন ফ্যাক্টরি আছে হ্যাঁ বসেন দি ইয়ে নেই ডাঙ্গা সর ধরে শের বাংলার সবজুর বলে ডাঙ্গা সর দাওয়া দিও ভাই মিলিয়া দিন দাও তাত গাড়ি করে এত উন্নত তোমার এ কুল দি ফারইয়ে সর কুল দি ইন্দি ফারইয়ে সম্মান দি তবুর তো দিতে নি দেব না লাইন পরিষ্কার আছে মাঝে মাঝে মাথার টেনশন ধরলে বাতর কথা খেয়াল করি তো মোটামুটি পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ কার বড় করে কমনি আরো বড় করে কম মাথা বলা করবো মাতিলে কমলা লাভ লইব নদে বহুজন নসিলে কদে কিচ্ছু নদে তার পিছনে দৌড়িয়ে গালো দিয়ে ফানা বার হইলে আর ইনফরমেশন করত কিন্তু এটা তো বড় লাভ আর নেই ঠিক নেই ওদিন হইলাম বাল্লা হনজ্ঞ বুড়া মানুষের যদি হই বয়স্ক মানুষ হনজ্ঞ বুড়া মানুষের যদি হই হাজার টাকা চল্লিশ বস্তা বাল গাই দাও যেটা হতে চাই
বস্তা আলগাইম দে বল নাই, বস্তা আলগাইম দে সদা যারা আলগাই তেম কই দেন বস্তাই তোমার দি পেলাই দিয়ে সদা তোলে তুই তো কিভাবে নিয়ে বড় অত জানা আছে লাভ বড় ডান এত আলগাই দিন না বড় ভাই ইয়ে দি পেলে কই রেসপেক্ট দিটাই গেল লেজে বুঝলি লাই লাভের বিষয় কি আলগাই লাভ লভ্য যদি অদা অধে না শান্তি না পাইবে যথেষ্ট মানুষ হইয়ে আজিয়ার মা বলি যে কবুল হইয়ে হজরত শাহ সুফি বদাশা রহমতুল্লাহ লাই ই বেজ একজন আল্লাহর অলি ইয়ান রাখান কেরামত রাখান ইয়ান প্রমাণ আল্লাহর আর গোসালাম তার রু মুবারক পৌঁছাই দেব অলি আল্লাহর হল বলিলে জীবন দামি হয়ে যাবো ইজ্জত করিবে সম্মান করিবে শেরে বাংলা হজরত শেরে বাংলা শাহ রহমতুল্লাহ ডাঙ্গা সরাই দে হালো দি সর কুল দি ইন্দি ভারত দে মাঝি আছিল দে আবু সৈদ মাঝি কি নাম কইলাম আবু সৈদ মাঝি চৈদ্দ তারিখে সান আছিল ফোন এসে খন নি আবু সৈদ মাঝি ও দাজি আই বেগ দিতি আই গো নাই বড় সুন তুলিত তৈরি গো শের বাংলা সুদূর না সামান তুলিত তৈরি গো আই আজি বাইক গইতে মনের কথা বেগুন বাইতে বাইতে আই হুজুর বুঝাইতে গো মহব্বত লেকর জুবান সে নিকলে কিয়ামত কে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত লেকর মিজানো কো পাল্লা পুরা হো যায় উগো কো বলেলে ইবে দি মিজানের পাল্লা পুরে যাবে আর গেরামর কোন কথা আইলে আইও কবুতর বুধ বাক্য কথা নগাই মাম দিতে ঠিক নেইলে আলহামদুলিল্লাহ বড় করি কোনো মাস্ক দিতে মানা করি দিন মাস্ক একখান দিলে দাও না মানা নাই ইয়ান একখান যাতে বাইরে এই এনেকান সম্মান আত্ম দাও না মাই বলে যে তুমি মুখ নগুড়ে শেষ হয়ে যাই ঢিল গুড়ে দিয়ে দিই রবি মাই বলতো তা মাইন বারে এত বাংলা কুতুর ফালার না সে রাই হলো বিলবিলে দেই ওদের একখান হইলে দিয়ে যাচ্ছ না সম্পর্কে সম্পর্ক বেগানা গুরু সাহায্য তোর খারাপ নজর না করো ঠিক নিয়ে এ মাই বলের তো তা মাইতে তেম নুন যদি ফদ্দার ওয়াজ করি এই মাই বলা আর ফদ্দা উল্টে বিলাইব এলে মাই বকত ওয়াজ ভাই মুখে মিজে মাতি দিল আসা আসা মাই ফলর ফদ্দার ওয়াজ করলে ঢাকার জমিন চট্টগ্রামের জমিন শুধু নারী কমিটি আছে এত অত তুক্ক ভাই ব্যানার একখান ফ্যাটার ধরে কবি জাঙ্গলে জুড়ে ল কে তুই আর কালো বি খোদায় কইতে কই নবী কইতে কই আমি মুখপাত্র হয়েছি বুনাই দিই দেয় না তুই আর কালে ফেল হত সিটিং মাই বল স্যার গোসালার হাসি কই দিয়ে কথা মাইন্ড লাগবে ও বললে শিরোনাম গাড়ি বেড়াই দিয়া বলে আল্লাহ বুঝিবে তো অভিজ্ঞ তাহলে কিচ্ছু না জানিল কে গলে গিয়ে গুনা মাফুয়া শুরু এটা কথা দুরিয়ার বারে নালার গলে এর খাতার গলে গিয়ে সুন্দর গিয়ে যদি ভরা নামাজ সুন্দর হবে এনে আগে কুড়ি জন আছি এবারে কিছু না জানিলেও যে তো দুই সাতশো মানুষ লাইনে গিয়ে গই সব দুই সাত মানুষ মহিষুদ বরফুরে গিয়ে না জানিলেও তো সম্পর্কে জমা তো তো বেগুন লাইন গেলে গিয়ে আল্লাহ কত দেখতে সুন্দর লা গুণা তো না মাফ হয়ে গিয়ে গই এটা বেগুন মাফ হওয়া বলতো নো এত উগরে লাভ দেয় উগ্র মাফ হইয়ে বেগুন মাফ হয়ে গিয়ে উগ্র কবলই বেগুন কবল হয়ে গিয়ে ঠিক নেই এল্লাই হয় আল্লাহ আল্লাহ কত ওয়াত আছে মহাবিল্লাই জমি নাও বেগুন একত্রতা এটা কেয়ারে নে কে কবুল করলি বেরোছিল বেগুন মাপ ইয়ে দু মানুষ আসছি না এটার বুদ্ধি উগ কবুল হইলি বেগুন মাপ নো এটার ভিতরে বেড়ে কিচ্ছু না তাহলে উগ মা সম্বাচ্চা তাহলে বেরোছিল মাপ নো এবারে কিচ্ছু নইলে এক দরুশ্বরী বেরোছিল ইয়েল মাপ নো
ভগ্য মা বোনেরও কবল করলে বেরোছিলে মানুন ইয়ে নালে বেগুনের দলা বেন্ত করে দাল্লাহ আবার দৌড়ো খেয়াল করি কেউ জোর মোবাইল বন্ধ করা হোক ডিস্টার্ব করো মোবাইল কল আলে বন্ধ করে দাও হ্যাঁ এবে এক্সাস করি ডিস্টার্ব করে গেল হ্যাঁ শান্তি লাগ না অনারাত্রে না অসুবিধার এবার তো কিন কিন লাগিল ভাজি থাকো ভাই এলে মাঝে মাঝে সবজন লাগে আজ তোদের পুরো অন্য পালে দিন এ দুয়া বুঝে খড়ে যাবি আচ্ছা কে খেয়াল থাকি আল্লাহ বুঝবে তো কিন্তু সারা বাংলা সদ সর কুলতুম ফারদড ডাঙ্গাসর মাঝে কেন মোবাইল বন্ধ করছো নি ফিরে ফিরে দোকান না নুন না ও সুন্দর জন্য বুঝো তো না আই এনে তোরাল লজ করি কই দে আর গুরুত্ব না দাও না উজুর জাল্লো থাল্লো হতা হইন না পারে খদুয়া তো ওয়াজ করে যাই গিয়ে দেয় না প্রায় মানুষের তো জানা যাত এবার গুমত লাইরে গিয়ে গিয়ে আর আর ওয়াজ লসর তা পড়ব ইমানও তাজা তা পড়ব মদিনা ওয়ালাল সম্পর্ক তা পড়ব তারপরে সরগরম আমি নিজে তো ওয়াজ না করি মাথা বোলাও ঠিক তাইলে মানুষের মন মানসিকতা সুন্দর থাকে আর রসুলের হন সাহাবি ইন্নাকা তুদাই বনাই সে আছে তার কাদিস ইন্নাকা তুদাই বনাই ইয়া রসুলুল্লাহ রসুলের সাহাবি হল শেষ লড়াই বেলা ইয়ার নবী কৌতুক গুজতে করতে তুদাই বোনাই ইয়া রসুলুল্লাহ কৌতুক ডাইরে গুগর উগর গুড়াই গুতাই তো এ বিলের বাপ কি কই দে মাস কারি কই দে এ আবু তোরা মেডিট গরাই নিয়ে হযরত আলী জগত দে মাস কারি কই দে কে সাহাবি হল মাইন্ড ইন লাইট তো দে কারণ ওদের লড়া ছাড়ার ভিতর আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়ার নাম খুব সহজ শরিয়ত মে তু বন্দা হে হকীকত মে খুদা জানে সালা দুনিয়া জিন্দগি মে পারা পারা হো গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া শকল সূরত নূর ওয়ালা মৌকা মে আ গয়া না মে আজমত নূর ওয়ালা আ গয়া আমেনা কি নূর সূরত মদিনা মে আ গয়া হালিমা কি নূর আজমত আ গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া সালা দুনিয়া কাবায়ে আম্মু আজমা হে মদিনা তুলমু নওয়ারা নামে আজমত সুরে ওয়ালা আ গয়া নামে আজমত সুরে ওয়ালা আ গয়া সাফা মারওয়ার রূহে আজমত আ গয়া মুস্তফা কি শান ওয়ালা আ গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া সারা দুনিয়া শকল সূরত নাম আজমত নূর ওয়ালা আ গয়া ইসমে আজম কোরে ওয়ালা আ গয়া জিন্দগি মে পা
পারা হো গায়া শকল সূরত মুস্তফা কি মদিনা মে আ গয়া নামে আজমত নূর ওয়ালা আ গয়া সারা দুনিয়া কেন চিল্লি না রে মন আমার গোসল আজমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিল্লি আমার গোসল আজমাইছে ভান্ডারি চিনতে পারে সাধ্যকার ছিনিবার ইচ্ছে যা চিনতে পারে সাধ্যকার ছিনিবার ইচ্ছে যা হৃদয় চোখে ধরিয়ে দেখো জ্ঞান দুর্ভিক্ষণ আমার হোসলা জমাইছে ভান্ডারি কেন চিল্লি না রে মন আমার হোসলা জম কোরআনে কই চিনতে পারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে আরে নাসিনিয়া মরিয়ে গেলে বিফল জীবন আমার হোসলা জমাইছে ভান্ডারি কেন চিল্লি না রে মন আমার হোসলা জম শান্তি লা না ওর নাম লইতে নো সাহস লইতে বাক্য কথা কথা না কি আলম খালা না মাঝি দিবে আলেম আলেম ঘর জানো না ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল আলেমে দিন উগ বদ দিন ঠিক আছে না উগদা উগদারা দিন রক কইব উগ দিন রং সইব ইউদিল্লু বিহি কাসিরা ভয়া দিন কাসিরা উগ কোরআনা দিস করি এন বরবাদ হই দেব ইতে নিজে বরবাদ হই হই এত কথা একলা কাদ জগত দেখতে মার আর লগে যে টিক টিক কইয়ে বুঝাই না রল ঠিক আছে না ও রকম লয় গো দুয়া দু জগত যাবি কই দে যে কোন আল্লাহর ওলি হলো নমস্কারই কই গিয়ে নুরুন নবীর নমস্কারই কই গিয়ে ঠিক না এই জগান নে ইয়াল্লাহ ওলি আল্লাহর পক্ষে তাই কই নুরুন নবীর পক্ষে তাই কই তোলায় তোলায় জীবনের দাম বাড়ি যাবে কই আরো দিনে একজনে প্রশ্ন করে অজাঙ্গির হুজুর আ কই দেখি আরো মিডিয়ামে কে ভাই তো অজাঙ্গির হুজুর আ কই দেখি আড়া ওই অন্ডে সকরিয়ে কি হই দ ভাই কত অনরা খাইলে বুঝাই যায় মানুষেরা খাইলে মাজার হুজুর কাটেলি দিও কত ঠেলে নেবার হইতে কি সুন্দর করে আরো প্রশ্ন করে অনরা খাইলে বুঝাই বুঝাই মানুষের মাজার হুজুর কাটি গেল মাজার কিছু দিতে একবার না
বালা ঘরে আর হতাম বুঝ মাতি বেলা হবে মতরাকার মাতি তাতি মাতি বেলা এলাই তুই যান হজর হজর দুনিয়া তুই যাবি না পামি না ওই বেলা ভূত হতে একে গিয়াল কর বিভিন্ন আল্লাহর চ্যাপ্টারের মধ্যে আছে উগ্র আল্লাহর দুনিয়া তুন কবরত গেল গেল সত্তর গুণ পাওয়ার বাড়ি যে দামেস্ক হযরতে আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহ আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহ মাজারত একজনে জিয়ারত করেন তো দামেস্কর গভর্নর কিলে উদি মর জিয়ারত করার দেন আল্লাহর অলি আছে না মাসখারি করে দে মাজার ডাকত তাই আল্লামা তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহ বলে মাজার তুম মাইল্য দে লাতি ফাম বার কি এখনো বার আছে বলে আমি ওদিনে ফেসবুকত দেখি ইয়ান দেই দা আইনা ফিটিং করি লিখি সপ্তাহে সপ্তাহে বলে ইয়ান তুমি কি খাড়ে জিন্দা না মরি গেলে ইল্লা করে ফুটবলের মতো লাতি মারি কিন্তু না আল্লাহর কবর দুনিয়াতুন কবর সত্তর গুণ পাওয়ার কি ডাইরেক্ট মাজার টাজার আইন মানি উচিল টুচিলে আইন মানি ডাইরেক্ট ওই উতের বাতাস পাথরের কুল হো আল্লাহ পাথরের কুল হো আল্লাহ ভাই তা কই তোর কথা শেষ হইয়ে না কত ইয়ে আমি ডাইরেক্ট সারা ইনডাইরেক্ট না বুঝি তোর কথা আমি শুরু করি না তোর বউতে গম করি মশলা বুঝলো ইতর তোর বউতে ভুয়া বেড়াতো ইয়ে আমি ডেলিভারির টাইম এসে খোদা এসে আমি ডেলিভারি দুই সপ্তাহ আগে সপ্তাহ আল্লাহ নগর তোর বউর ফুয়া পজিশন দিয়ে না সিং ধরে গিয়ে কি না পজিশন এখন ডাক্তর সিজার করা করিব নইলে মাও মরিব এখন তুই উচিলা তো না মানত মেডিকেল ইয়ে না তো উচিলা তুই তো ডাইরেক্ট পার্টি তো কোথা রাখো আছো না কোথা অপারেশন তুই করাবে না করাই আর কথা কোনো বলুন না তুই তো ডাইরেক্ট উঠে ঢুকে পাথরের কুল হল্লা তোর গালি এনবেন বুঝাই যা তুই না পৌঁছে পৌঁছে দেব না লাইলে জোগাড় দে মেডিকেল মানুষের ভুল বুঝে বুঝে ভুল বুঝে বুঝে মানুষের আল্লাহর তুমি দূরে ফেলাই দিতে আসে না ইয়ান তো মুখে না ফাইলো আর এক খান দেখে অজান কে রোজ হতে কি হতে তুমি কইতে লাগবে তো মাজার আল্লাহর অলি জিন দিয়ে হ্যাঁ কই তো অবশ্য জিন দিয়ে কই দিন করা না দিছে কর হতে যে হাত হইলে মাজার একটা করতে চারি পাঁচ জন বই বই গাঁজা খার এগুলোর খবর তো নুড়ি নদুরান খা হতো সিটিং যাবে তো ফেঁসা গেলার দিন কারণ বন্দার তুন আল্লাহ শক্তি কুটি কুটি কুটে জোথাউন যে লই গেল উঠে নামাজ পড়তো তুই শুধু আল্লাহর নমস্কারি করতি নিয়ে
নমস্কারি করে নবীর নমস্কারি করে দরুসালাম নমস্কারি করে ইয়া নবী কইলে নমস্কারি করে ইবেই বুঝিবে তো জাহান্নামি হুজুর ইবে তালত বাজিলে নিজেই তো দোদগল যাইবে যাইবো আর আর উদ্ধ করে খবরদার এই উজুরে কান কলার অনারা বাল মানুষ অনারা লেখাপড়া হন উজুর যে লেখা কান সুন্দর লা দেরি কিন্তু এটা তো হদুয়ার লাইনে লাইনে লাইন অনার তখন দোষ আছে না খোদার গজব না জিলে পান তুই তুই গই উজুর রাখা গে উজুর কি আর মা মরি গিয়ে গই বামি তুই চার দিন একদিন গরু জ্বর আই একখানা ফাতিয়া দিয়ে খাইতে গম না খারো কর দে তোর তালাতে হাদিসের বিশারতর মধ্যে একজন হযরত ইমাম এবং দলিল দে মিডিয়ায় সাথ দে তুই না দুনিয়ায় সাথ দে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা কি নাম কইলাম আবার কয় ইমাম ভাই হাকির আজ 14 কোটি 12 লক্ষ দি দেখি নে আই এক পড়া জাহাঙ্গীর নাই নাই ইমাম মুসলিম শরীফ ইবেতে 5 লক্ষ হাদিস সংগ্রহ আছে জামিউত তিরমিজি ইবেতে সনদে মজবুত সনদ আছে ইবেতে 5 লক্ষ হাদিস সংগ্রহ আছে ১৪ কোটি কি দেখো এবার দেরি
যখন বিড়ির বাড়ির কোন ফতোয়া শুনিবেন অনরাত তো মোকাবেলা করেন না বলে আর ডাকিবে গন নাই দশ তলা বিল্ডিং নাই ফুজের গসানি সাড়ার বিছেন এক অক্টোবাত আছে এক প্লেটত আছে আর রসুল কদে জামাই বউ দুজন একখানত বসে আর নাই দি একখানত বসে দে আর কি নাই যে এই অবিবি ধর তুই এক গরস আই এক গরস কে যে দূর আছে সবর ধরি তুই এক গরস কা হা হা আর রসুল কদে দেখা না গুণ তো বুরুক গই গই শুধু বাতে গুণ এক গরার বউ একার এক গরাস জামাই একার জামাই আর বউয়ের শরীরের যে দুয়া কাশ আছে মহত্ব জীবনের গুণমা হয়ে গিয়ে গেল খানার বজিল বুঝাই দিয়ে উগুয়া খাজুর আছে লাম্বা মিকিয়ে আদান ওটা উগুয়া আছে দৌড় আর নেই ধর বন্ধু তুই আদান গা তুই আদান গা উগু উগু আহা এ মহব্বতে খাবার দে আদানি বেদানি দে আসমানে বাইনা সামাই বলার আসমান জমিনে যদি ও ফেরেশতা আছে দুজনের গুণাম আফসার কর দে খাবানের ফজিলত বুঝাই দিয়ে আজ এই ফুটি জগতি বেদ গলি না কি দে নাই তো কি দে ফরগুস করে এসব কর নি বিড়ির বাড়ির কথা অন্য তোমার না পাইলে আর ডাক কল দিবে বিলে গাড়িতে খেয়াল লাগিস দ দিদি হ্যাঁ খেয়াল করো ওই আর নয় কথা তাই এই কি কইতে বলছিল মা না সামান মা দিলা গো আজি কেন আয় আজি কেন দিকে কানাই না জোর ইন্ডিয়ার কেন আছে কথা ওই বেই তো সাজি নে গরি খাই ফেলে গিয়া ভাই হুজুরের খবর না হলো কারে দিতে তালাত বাজিলে কত গরু জোরা দিতাম না খাই দেয় একবার পরিষ্কার ফারাবার সিরে খাবাই নি এটা জ্বালা লোকের কি লোকের আচ্ছা কা না মা মরগে দিতে কি লুকে সাত দিন এটা দিনে কি হইবে উজুর দে দে লাস্তা দিল সু লুসুর হাঁডি হাঁডি যার ওরে আঙ্কা লাগালি অনার আরো বাড়ি বাত টাকা হইবে অনবার অনার আরো বাড়ি উজুর কথা খাওয়াতে কথা অনেক তো সাত দিন নয় দুদিনে নয় খাওয়াতে কইতাম আবার তো দাওয়াতি বেলে বইতে কোনো ভাই ঠিক আছে না শান্তি না বাদ বাক করি ভালো এই লারা ছাড়াত লাগি আসি খুশি লারা সারা লাগি দি কিন্তু উত্তর নি এই বাইশ বিয়ারি হলে যে তো বাইশ বাইশ তো আনো ভাই জোড়া দেন হাঁডো দি মারা দো ভাই বাইশ বাইশ দেন জোড়া দো কি দাদা মাসো পানিও আছে তুইও আছো মাসে উনি লারা আর কা হদ ভাই বুধ না লারিলে উনি জানা যা ভরিবে লাগ এই শীত কেলে দিনে কেন লারা সারা নলাই দে শুধু খেতা ভালো সামনে বাই দেয় ভাই
মরারে যাইলে জিয়ারত করা বড় খবরস্থান থাকলে করা হইব নইলে লারা সারার মৃত্যু মদিনার খুশবু হান্ডুকে দিকতারি নি সাহেব যাবে বরাবর হবে আবু সাইন মাঝি সারা বাংলার সহযোগী থাকলে সম্মানত হয় না ইবে বাঙাল মানুষ মন খুঁজুই না মন খুঁজুই না আজ সারা বাংলার সজুরের খড় তুলি তার সম্মানত কমেডিও করে গেল হতি জমন মেলা নহীঁ হোতা জমিন মেলি নহীঁ হোতি জমন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কে গোলামী হো তা সারা দুনিয়া সাধারণ মানুষের হিসেব কি উজুর অনারও কোরআন হাদিস পড়তে লাগবে উতারাও কোরআন হাদিস পড়ে এত বেজাল খাক ইয়ান প্রশ্ন অনারও পড়তে লাগবে উতারাও পড়ে এত বেজাল খাক ইয়ান এক কান মশলা আসমানাতুন জ্বর পড়ে আসমানাতুন উগ্র গ্লাস ফরিকে ফরিস কেন হতুন ফরিকে দেয় কুদুর উতর পানি না খাওয়া যাবে না ফানি পবিত্র ফুরগিত করে তার মানে জাঙ্গা করা করোনা দিস পবিত্র ভাই ফুরগি তো মঞ্জুরা তোর এত নিজন বুঝে দিয়ে করোনা দিস ঠিক আছে ফুরগি দে যথেষ্ট